আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাফি ব্লগ থেকে আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরব আল কাসিম খেজুরের মাজরার খেজুর। দেখেন আল্লাহর কি রহমত, কত বড় বড় খেজুরের ছড়া এক একটা গাছে। একটা ছড়ায় 50 কেজি, 40 কেজি, 70 কেজি এরকম খেজুর। দেখেন এই খেজুরের ছড়াটায় মনে হয় 70 কেজি হইব। এই যে এক একটা ছড়া 40-50 কেজি এরকম করে অনেক অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর রহমত, এবছরে সৌদি আরবে অনেক বেশি বেশি খেজুর হয়েছে। দেখেন এই যে পাকছে খেজুরগুলা, অনেক সুস্বাদু এই খেজুরগুলা। সবচেয়ে স্পেশাল খেজুর সৌদি আরবের, বাছাই করা খেজুর এগুলা। দেখেন কিছু কিছু পাকছে, একদম ন্যাচারাল, খুব সুন্দর খেজুর, অনেক সুস্বাদু এই খেজুরগুলো। এই যে পাড়তেছি, আমি খাইতেছি অনেকগুলা, খুব ভালো লাগতেছে। আজকে অনেকগুলো খেজুর পেরে নিয়ে আসছি, একদম স্পেশাল খেজুর এগুলো, বাছাই করা গাছ। দেখেন কিছু পাকছে, পাকাগুলো আমি তুলতেছি, অনেকগুলো নিছি খেজুর, প্রায় 3 কার্টন তুলছি। এই খেজুর যেভাবে আছে এইভাবে ফ্রিজে সংগ্রহ করলে 1 বছর পরে খাইলেও সেম এরকম টাটকা স্বাদ পাওয়া যায়। দেখেন গাছগুলো বেশি বড়ও না, ছোট ছোট গাছ। এই গাছের ভিতরেই আল্লাহর রহমত দিয়ে থুইছে অনেক সুন্দর সুন্দর খেজুর। হাদা তমর মিয়া 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 ফিল মিয়া তমর হাদা আল কাসিম তমর কাসিম হাদা চুক্কারি চুক্কারি তমর। দেখেন এই যে একটা গাছের মধ্যে মনে হয় 10টা ছড়া হয়েছে। এই প্রত্যেকটা গাছেই খুব সুন্দর খেজুর।